ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন সারি 24x7। কিছুক্ষণ আগেই এসএসসি মামলা অর্থাৎ প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে যে করা হয়েছিল সেই মামলার শুনানি হলো। এই শুনানিতে কিন্তু আপাতত সমস্ত শিক্ষকের অর্থাৎ প্রায় 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকলো। এই যে বহাল থাকলো অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল 26,000 শিক্ষকের চাকরি বাতিলে, সেই বাতিলের নির্দেশের ওপর কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। আপাতত চাকরি বহাল থাকবে 26,000 শিক্ষকের। সকাল থেকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। দীর্ঘ সময় ধরে মামলার শুনানি চলার পর অবশেষে কিছুক্ষণ আগে কিন্তু মামলার শুনানিটা হয়েছে, সম্পূর্ণ হয়েছে। সেই শুনানিতে সংক্ষিপ্ত রায় কী কী হয়েছে সে বিষয়ে আমি এখন আলোচনা করব। দেখো, হাইকোর্টে আমরা জানি যে প্রায় 26,000 চাকরি বাতিলের যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের ওপর কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে তারা যোগ্য এবং অযোগ্য এই প্রার্থীদের তাদের পক্ষে আলাদা করা সম্ভব। অর্থাৎ প্রায় 19,000 প্রার্থীদের তারা বলেছে যোগ্য এবং 8,000 সামথিং প্রার্থীদের তারা বলেছে যে অযোগ্য। তো এই যখন কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট, তখন জানানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে ঠিক আছে, যখন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যদি আলাদা করা যায় তাহলে এখনই চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। চাকরি তারা আগে যোগ্য এবং অযোগ্য যে প্রার্থী যথাযথ সমস্ত রকম প্রমাণ দিয়ে যদি যোগ্য প্রার্থীদের আলাদা করতে পারে এসএসসি কমিশন এবং রাজ্য সরকার, তাহলে যোগ্য প্রার্থীদের অবশ্যই রাখা হবে। এবং সুপ্রিম কোর্ট আরও একটি বিষয় জানিয়েছেন যে হাইকোর্টে যে নির্দেশটা দেওয়া হয়েছিল যে বেতন ফেরত 12% সুদের মাধ্যমে বেতন ফেরত, তার উপরও কিন্তু স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়ে দিল। কারণ যেহেতু চাকরি এখনও কোনোভাবে তারা বাতিল করছেন না, সেই বাতিলের নির্দেশের ওপর যেহেতু স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং যেহেতু এসএসসি কমিশন যেহেতু জানিয়েছেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী তাদের পক্ষে আলাদা করা সম্ভব, তাই এখনই কোনোরকম বেতনের যে দিতে হবে যে ফেরত 12% সুদের সমেত, সেই বেতনের ফেরত দেবার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কোনোরকম নির্দেশ দিলেন না, বরং স্থগিতাদেশ দিয়ে দিলেন। এছাড়া আরেকটি বিষয়, এসএসসি রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসি কমিশনের তরফ থেকে কিন্তু এই যে অযোগ্য ব্যক্তিদের, তারা জানিয়েছিলেন যে অযোগ্য প্রার্থীদের নিয়ে তারা কোনোরকম তারা কোর্টে কিছু বলবেন না সুপ্রিম কোর্টে, কিন্তু এই অযোগ্য প্রার্থীদের সমর্থনে কিন্তু রাজ্য সরকার কিন্তু জানিয়েছেন যে যেহেতু তারা এতদিন সার্ভিস দিয়েছেন স্কুলে, তাই যেন বেতন যেন তাদেরকে ফেরত না দেওয়ার কথা যেন বলা হয়। সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সুপ্রিম কোর্ট থেকে। আরেকটি যেটা বিষয় যে এটা কয়েকদিন আগের ঘটনা, আগের যে স্থগিতাদেশ যেটা, যে সিবিআই যে তদন্ত যে হবে তারও কিন্তু একটা স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, সিবিআই তদন্ত হবে কাদের প্রতি? হবে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন বা যারা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির ফলে চাকরি পেয়েছেন এবং পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন, সেই সবের ক্ষেত্রে সিবিআই তদন্ত অবশ্যই হবে। আরেকটি বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কেন এই যে অতিরিক্ত যে শূন্যপদ সৃষ্টি করে চাকরি কেন দেওয়া হলো। তো সেক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে যে এই যে অতিরিক্ত শূন্যপদটা সৃষ্টি হয়েছিল সেটা নাকি 2021-এ যেহেতু নিয়োগের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, তাই অতিরিক্ত শূন্যপদটা সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে সেক্ষেত্রেও অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা যায় না, কারণ যদি কোনো নিয়োগের বিরুদ্ধেই যদি মামলা করা হয় তাহলে তো পুরো প্যানেলই বাতিল হয়ে যায়, পুরো প্যানেলের বিরুদ্ধেই সেক্ষেত্রে মামলা হয়। তো সেক্ষেত্রে কেন অতিরিক্ত একটা শূন্যপদ সৃষ্টি করে সেই প্যানেল থেকে কিভাবে আবার চাকরি দেওয়া যায়, যেটা এসএসসির তরফ থেকে যেটা করা হয়েছিল, এবং কেন ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের নামটা কেন হচ্ছে নেওয়া হয়নি, এই সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্ট বিচারপতি যিনি ছিলেন তিনি অবশ্যই জানিয়েছেন। এবার এই সমস্ত বিষয়ে অনেক কিছু দীর্ঘ সময় ধরে মামলা হওয়ার পর যে একটা সিদ্ধান্তে এসেছে যে আপাতত 26,000-এর চাকরি, প্রায় 26,000 প্রার্থীর যে সমস্ত চাকরিহারা যে সমস্ত প্রার্থী অলরেডি ছিলেন তাদের চাকরি বহাল থাকবে এবং বেতনও কাউকে ফেরত দিতে হবে না। পরবর্তী শুনানি হবে 16 জুলাই। সেই 16 জুলাই যে পরবর্তী শুনানি হবে সেই দিনই বলা যাচ্ছে যে চূড়ান্ত শুনানি হবে। ওই দিনই এসএসসির তরফ থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের লিস্ট এবং সঠিক প্রমাণসহ লিস্ট তারা যদি সুপ্রিম কোর্টকে দিতে পারে তাহলে কিন্তু
যোগ্যদের চাকরি অবশ্যই বহাল থাকবে এবং অযোগ্যদের চাকরি হয়তো বহাল থাকবে না। বেতনেরটা তারা কি করবে সেটা সুপ্রিম কোর্ট সেই দিন হয়তো জানাবে। আপাতত আজকের যে সংক্ষিপ্ত যে রায়ের বিবরণ এটাই ছিল, অর্থাৎ আপাতত চাকরিহারাদের চাকরি যেটা সেটা বহাল থাকলো এবং বেতনও কোনোভাবে কিন্তু কাটা, মানে তাদের যে বেতন যে দিতে যে হবে যে একটা সিদ্ধান্ত ছিল সেটাও মানে দিতে হবে না, এই মুহূর্তে হবে না। 16 জুলাই অবধি এখন অপেক্ষা। 16 জুলাইয়ের পর দেখতে হবে যে SSC কীভাবে যোগ্য এবং অযোগ্য যে প্রার্থী কীভাবে তারা আলাদা করছেন এবং যোগ্য প্রার্থীদের সপক্ষে তারা ঠিক কতটা প্রমাণ দিতে পারছে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।